সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করছি পঞ্চম শ্রেণীর গণিত অর্থাৎ অঙ্ক বিষয় থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা 2022-এর জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রদত্ত একটি ছোট্ট নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা। বহু ছাত্রছাত্রীদের ইতিমধ্যে পরীক্ষা চলছে বা অনেকেদের শেষও হয়ে গেছে, কিন্তু অনেক ছাত্রছাত্রীরা এমন রয়েছে যাদের পরীক্ষা এখনও শুরুই হয়নি বা হতে চলেছে। তাদের জন্য এই প্রশ্নপত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নপত্রের পূর্ণমান 20 নম্বর, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা দেখে নিচ্ছি। 1 নম্বরে আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এক্ষেত্রে প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে। কদাগে আছে, অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো, সংখ্যাটি দেওয়া আছে 51/8, এক্ষেত্রে এই ভগ্নাংশটিকে ভাগ করলেই মিশ্র ভগ্নাংশ পাওয়া যাবে। খদাগে আছে, একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত। গদাগে দেওয়া আছে, লঘিষ্ঠ আকারে পরিণত করো। তারপরে ঘদাগে আছে, একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত। তারপরে উমদাগে আছে, 3/7 ও 5/11 এর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়। তারপরে চদাগে আছে, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে। এরপরে দুদাগে আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, এখানে মোট 3টে প্রশ্ন আছে, যে কোনো 2টি করতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে থাকবে। কদাগে আছে, 2টি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224, সংখ্যা দুটি কী কী। খদাগে আছে, 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। তারপরে গদাগে আছে, 12.3×2 মিটার লম্বা একটি দড়ির 2.11×5 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে। তারপরে 3 নম্বরে আছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এখানে মোট 3টে প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের মান 4 নম্বর করে, যে কোনো 2টি করতে হবে। কদাগে আছে, গত 3 দিনে সাম্য একটি গল্প বইয়ের যথাক্রমে 9-1, 3-1 এবং 18-7 পড়েছে, সে 3 দিনে বইটির মোট কত অংশ পড়েছে আর কত অংশ পড়া বাকি আছে। খদাগে আছে, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে, আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার, প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে। তারপরে গদাগে আছে, চৌবাচ্চায় 8/3 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 25/8 লিটার জল খরচ হয়েছে, আমি বালতি করে চৌবাচ্চায় 16/5 লিটার জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে। এরপরে 4 দাগে একটি প্রশ্ন আছে, প্রশ্নের মান 3 নম্বর করে। অঙ্কটি আছে, একটি 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে এর কেন্দ্র, ব্যাস ও ব্যাসার্ধ সাথে জ্যা চিহ্নিত করো। যেহেতু অনেক ছাত্রছাত্রীদের পরীক্ষা হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও অন্যান্য অনেক ছাত্রছাত্রী এমন আছে যাদের পরীক্ষা এখনও হয়নি বা হতে চলেছে, তাদের জন্য এই প্রশ্নপত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি প্র্যাকটিস করবে। আজকের প্রশ্নপত্রটা যদি কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। পরবর্তী দিনগুলিতে আমরা আরও নানা ধরনের প্রশ্নপত্র পড়ব, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন প্রশ্নপত্রের আলোচনায়।